नमस्कार बन्धुरा, आपनारा देखछेन ए टू जेड अजाना तथ्य। बन्धुरा, बर्तमाने टेक्नोलॉजी व्यवस्था एत उन्नत हवा सत्वेओ मने होच्छे आमरा बोकार जगते बास करछि। ता ना होले केनो रास्ता घाटे मार्केटे एक ही कथा आलोचना होच्छे जे करोना भाइरासेर भैक्सिन कबे आसबे मार्केटे। बन्धुरा, करोना कोनो साधारण रोग नय, एटी एकटी भाइरास घटित रोग। आर कोनो भाइरास घटित रोगेर भैक्सिन मार्केटे आसते समय लागे कमसे कम एक थेके देड़ बछर। আমাদের কারো অজানা নেই যে ক্যান্সারের ভ্যাকসিন আজও মার্কেটে আসেনি। তাই বলে কি মানুষ ক্যান্সার নিয়ে বিভ্রান্তি পড়ে গেছে? কখনোই না। তাই আপনাদের কাছে অনুরোধ, করোনা নিয়ে অযথা চিন্তা না করে বা করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে অযথা চিন্তা না করে করোনা ভাইরাস সম্বন্ধে সচেতন হন এবং করোনা সংক্রমিত ব্যক্তির থেকে দূরে থাকুন। অনেকে মনে করছেন আগস্টের মধ্যে ভারতবর্ষের মার্কেটে করোনা ভাইরাসের ভ্যাকসিন চলে আসবে। তা বন্ধুরা, যদি চলে আসে খুবই ভালো কথা, কিন্তু তার চান্স মাত্র 10%, 90% আসবে না। কেননা এই ভাইরাসের ভ্যাকসিন আবিষ্কার হতে কমসে কম এক থেকে দেড় বছর সময় লাগবেই, তারপরে আরও সময় লাগতে পারে। জার্মানি, ইতালি, আমেরিকা, ফ্রান্স সমস্ত জায়গাতেই এই ভাইরাসের ট্রায়াল হয়ে গেছে, অনেক জায়গায় সাফল্য হয়েছে। ভারতবর্ষেও এই ভাইরাসের ট্রায়াল হয়ে গেছে, কিছু জায়গায় সাফল্য হয়েছে। তাই আপনাদের কাছে অনুরোধ, এই ভাইরাস সম্বন্ধে বিভ্রান্তিতে না পড়ে এই ভাইরাস সম্বন্ধে সচেতন থাকুন এবং সংক্রমিত ব্যক্তির থেকে দূরে থাকুন। এখানে আরেকটি কথা আপনাদেরকে বলে দিই যে খুবই প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে বের হবেন না। আর যদি বের হনও তাহলে অবশ্যই নোজ মাস্ক ইউজ করবেন, কারণ এখন নোজ মাস্কই আপনার জীবন বাঁচানোর একমাত্র উপায়। আর বাড়ির বাইরে থেকে যখন বাড়ি ফিরবেন তখন অবশ্যই স্যানিটাইজ ইউজ করবেন। তাই আপনাদের কাছে শেষ অনুরোধ, করোনা ভাইরাসের ভ্যাকসিন নিয়ে অযথা চিন্তা না করে এই ভাইরাস সম্বন্ধে সচেতন থাকুন এবং অপরকে সচেতন করুন। তা বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। ভিডিওটি অপরকে শেয়ার করে অবশ্যই তথ্যটি জানানোর চেষ্টা করবেন। আর এ টু জেড অজানা তথ্যকে সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকবেন। তা বন্ধুরা, ভালো থাকুন, ঘরে থাকুন, সুস্থ থাকুন।